সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব শাহীন, সিনিয়র কনসালট্যান্ট অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আজ আপনাদের সাথে আলোচনা করব চুলের খুব কমন এবং বর্তমানে আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি। আমরা অনেকেই এই চিকিৎসা পদ্ধতিটি সম্পর্কে জানি, তারপরও যারা জানি না তাদের উদ্দেশ্যে আজকে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমরা জানি চুলের সমস্যা কম বেশি আমাদের অনেকেরই হয়ে থাকে, বিশেষ করে ইয়াং এজে ছেলে এবং মেয়েদের ইদানিং আমরা অনেক বেশি চুলের সমস্যা দেখতে পাই। তাদের মধ্যে সাধারণত যে সমস্যাটা আমরা সবচেয়ে বেশি পাই তার মধ্যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটাকে বংশগত চুল পড়া বলি। সেকেন্ড হলো টেলোজেন ইফ্লাভিয়াম, যেটা অনেক কারণে হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো রক্ত শূন্যতা, পুষ্টিহীনতা, হরমোনজনিত সমস্যা, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি বা স্ট্রেস, হ্যাঁ, এবং ম্যাল নিউট্রিশন। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু চুলের সমস্যা হয়ে থাকে। এই চুল পড়ার এই যে কারণগুলি, এই কারণগুলি সাধারণত আমরা ফাইন্ড আউট করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এই চিকিৎসার মধ্যে অন্যতম প্রধান চিকিৎসা বর্তমানে এই পিআরপি থেরাপি। পিআরপি থেরাপি মানে হলো প্ল্যাটিলেট রিচ প্লাজমা থেরাপি। আজকে এই প্ল্যাটিলেট রিচ প্লাজমা থেরাপি অথবা পিআরপি থেরাপি কিভাবে আমরা আমাদের রোগীদেরকে দিয়ে থাকি, এই পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত, আমরা যখন একটি রুগী আমাদের কাছে আসে এবং আমরা যখন তাদেরকে সিলেক্ট করি যে এই রুগীর জন্য পিআরপি দেওয়াটা গুরুত্বপূর্ণ বা এই রুগীকে পিআরপি দিতে হবে চুলের সমস্যার জন্য, সেই সব ক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্টদেরকে আমরা কিন্তু কাউন্সিলিং করি যে পদ্ধতিটা কি, এটা কিভাবে দিতে হবে। সাধারণত পিআরপির রুগীদেরকে প্রথমে আমরা তাদের থেকে ব্লাড কালেক্ট করে নিই। 15 থেকে 20 সিসি ব্লাড আমরা কালেক্ট করি, কখনো কখনো এর চেয়ে বেশিও ব্লাড কালেক্ট করা হয়। সাধারণত ব্লাড কালেকশন যে এরিয়া থাকে সেন্টারে, সেইখান থেকে ব্লাডটা কালেক্ট করা হয়। ব্লাডটা কালেক্ট করার পরে পেশেন্ট কিন্তু চলে আসে ওয়েটিংয়ে এবং সেখানে উনি অপেক্ষা করেন। কালেক্ট করার পরে ব্লাডটাকে প্রসেস করা হয় সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে। এই ব্লাডটাকে প্রসেস করে এখান থেকে প্ল্যাটিলেট রিচ প্লাজমাটাকে সেপারেট করা হয়। সেপারেট করে টেস্টিউবের মাধ্যমে এই স্যাম্পলটাকে পাঠিয়ে দেওয়া হয় প্রসিডিউর রুমে, যেখানে চিকিৎসক রুগীকে এই পিআরপি থেরাপিটা দিবেন। যখন এই স্যাম্পলটা চলে আসে প্রসিডিউর রুমে, সেখানে ডক্টর এবং তার অ্যাসিস্ট্যান্টরা থাকেন, সেখানে এই স্যাম্পলটাকে চেক এবং রিচেক করা হয়, মিলিয়ে দেখা হয় যে সঠিক স্যাম্পল এসেছে কিনা। এবং দেখার পরে এখানে সিরিঞ্জের মাধ্যমে, সাধারণত ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে, আমরা প্ল্যাটিলেট রিচ প্লাজমা যে অংশটুকু আছে ব্লাডের সেটাকে আমরা সেপারেট করে আলাদা করে সিরিঞ্জে আমরা টেনে নিই। টেনে নেওয়ার পরে আমরা সাধারণত রুগীদেরকে ওয়েটিং থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে পেশেন্টদেরকে বেডে শোয়ানো হয়। শোয়ানোর পরে আমাদের অ্যাসিস্ট্যান্ট আমাদের গাইডলাইন ফলো করে তাদের যে জায়গাটা আমাদেরকে পিআরপি দিতে হবে, অর্থাৎ যে জায়গাটা চুল পড়ছে, চুলের সমস্যায় ভুগছেন মাথার, সেই জায়গাটাকে প্রথমে ক্লিন করে নেন। ক্লিন করার পরে তারপরে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিই। এই লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে ওই জায়গাটা অবশ হয়ে যায় সাময়িক সময়ের জন্য। তখন আমরা এই রুগীর যে জায়গাগুলিতে চুল পড়ে যাচ্ছে বা যে জায়গাটা আক্রান্ত হয়েছে বা চুল ফাঁকা হয়ে গিয়েছেন, ওই জায়গায় আমরা পিআরপি দেওয়া শুরু করি। সাধারণত এই পিআরপি দেওয়ার জন্য, অর্থাৎ আমরা ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে পিআরপিটা দিয়ে থাকি এবং আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগে। খুব যত্ন সহকারে, ধৈর্য সহকারে এবং সঠিকভাবে একটা নির্দিষ্ট দূরত্ব মেনে নির্দিষ্ট পরিমাণে এই পিআরপিটা দিতে হয় চুলের গোড়ায় গোড়ায়। পিআরপিটা দেওয়া শেষ হয়ে গেলে রুগীকে অন্তত আমরা 5 থেকে 7 মিনিট অবজার্ভ করি। বেডে শুয়ে থাকেন, শুয়ে থাকার পরে তার এরিয়াটাকে স্বাভাবিকভাবে আবার একটু ক্লিন করা হয়। ক্লিন করে যখন রুগী একটু স্বাভাবিক হন, 5 থেকে 7 মিনিট পরে রুগীকে আস্তে আস্তে উঠানো হয়, উঠিয়ে বসানো হয়। এরপর কনসালটেন্টের চেম্বারে গিয়ে পেশেন্ট রুগী ডক্টরের সাথে কথা বলেন এবং ডক্টর তার পিআরপি পরবর্তী যে পরামর্শগুলি আছে সেই পরামর্শগুলি দেন এবং পেশেন্ট পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে কিন্তু পেশেন্ট বাসায় চলে যান। এই পিআরপি দেওয়ার পরবর্তীতে কিন্তু খুব বড় ধরনের কোনো প্রিকশন বা বড় ধরনের কোনো কিন্তু নিয়ম কানুন আসলে খুব একটা মানতে হয় না। পিআরপি করার পর পরে অনেক সময় রুগীরা আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আসলে তারা গোসল করতে পারবেন কিনা, তারা এখন মোটরসাইকেলে যেতে পারবেন কিনা, এই বিষয়গুলি জিজ্ঞেস করেন। সুতরাং এই জিনিসগুলি খুব নিরাপদভাবে সেফলি করা যায়। পেশেন্টরা পিআরপি নিয়ে বাসায় গিয়ে গোসল করতে পারবেন, মাথা ধুতে পারবেন, শ্যাম্পু করতে পারবেন, এইগুলিতে কোনো অসুবিধা নেই।
এবং নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ সাধারণত আমরা 2 থেকে 4 সপ্তাহ অন্তর অন্তর আমরা পিআরপির পরামর্শ দিয়ে থাকি, এবং নির্দিষ্ট সময় পরে আবার কিন্তু রুগী পরবর্তী পিআরপির জন্য চলে আসেন। সাধারণত পিআরপির পরবর্তীতে কিছু ওষুধ অ্যাডভাইস করা হয়, সেই ওষুধগুলি রুগী নিয়মিত সেবন করেন এবং পরবর্তী পিআরপি নেওয়ার আগ পর্যন্ত এই মেডিসিনগুলি কিন্তু রুগী কন্টিনিউ করেন। সাধারণত 2 থেকে 3টা সেশন পিআরপি দেওয়ার পরেই কিন্তু রুগীরা আসলে তাদের যে ফলাফল, চুল পড়ার যে সমস্যা, সেই সমস্যার যে উন্নতিটা সেটা কিন্তু ওনারা অবজার্ভ করেন। কখনো কখনো রুগীরা একটা পিআরপি দেওয়ার পরে অনেক সময় বুঝতে পারেন, আবার অনেকের দেখা যায় যে 3 থেকে 4টা দেওয়ার পরেও খুব বোঝা যাচ্ছে না, কিন্তু 5 থেকে 6টা দেওয়ার পরে অনেক সময় রুগীরা বুঝতে পারেন। সাধারণত ইনিশিয়ালি আমরা প্রতি মাসে একবার করে 6 মাসে 6টা সেশন রুগীদেরকে অ্যাডভাইস করি, পরবর্তীতে মেনটেনেন্সের জন্য প্রতি 2 থেকে 3 মাস পর পর একবার করে পিআরপিটা নিতে হয়। পিআরপি থেরাপি সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ কার্যকর এবং খুবই জনপ্রিয় একটি চিকিৎসা ব্যবস্থা বর্তমানে চুল পড়ার জন্য। এবং যেসব তরুণ তরুণীরা চুলের সমস্যা ভুগছেন এবং যারা অলরেডি পিআরপি নিয়েছেন, তারা নিশ্চয়ই জানেন এটা খুবই কার্যকর একটি চিকিৎসা ব্যবস্থা এবং নিঃসন্দেহে এটা একটা নিরাপদ চিকিৎসা ব্যবস্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি পিআরপি সম্পর্কিত চুলের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য পিআরপির যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেই পদ্ধতিটি নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আলোচনার মাধ্যমে পিআরপি সম্পর্কে আপনাদের ধারণাটি স্বচ্ছ হয়েছে। ভবিষ্যতে নিশ্চয়ই আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।